জুলাই গণহত্যার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতে হাসিনার বিচারের আয়োজন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রাতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার কোটা আন্দোলনের সময় হত্যা যজ্ঞের বিষয়ে আন্তর্জাতিকভাবেই তদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে জুলাই গণহত্যার ওই বিষয়টি আন্তর্জাতিক মহলকে গভীরভাবে নাড়া দিয়েছে আমেরিকার সিনেটরগণ শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ আদালতে সত্তরই পিটিশন দায়ের করবেন বলে জানা গেছে এছাড়া আমেরিকার বন্ধু রাষ্ট্রসহ শত্রু রাষ্ট্রসমূহ অন্য আর কোনো ইস্যু না হোক অন্তত হাসিনার ইস্যুতে একমত ফলে খুব দ্রুতই শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতের কাঠ দাঁড়াতে হবে বিশ্ব তোলপাড় করা ওই আদালতের রায়ে হাসিনা তার নিশ্চিত ফাঁসি হবে জেনে নানা কৌশলের আশ্রয় নেবার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে বিএনপি ও অন্যান্য দলের সাথে সকল বিভেদ ভুলে একসাথে কাজ করার কথা জানিয়েছেন হাসিনা পুত্র জয় তবে আন্তর্জাতিক মহল আন্তর্জাতিকভাবে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে হাসিনার নির্দেশে জুলাই গণহত্যার বিষয়ে যাবতীয় এভিডেন্স সংগ্রহের কাজ শুরু করেছে তবে নানা কারণে নিখুঁত হিসাব নিকাশ করে সত্য তথ্যগুলো বের করতে কিছুটা সমস্যা হচ্ছে যদিও তাও সত্তরই প্রকাশ্যে আসবে কোনো গণহত্যার ওপর সংবাদ প্রতিবেদন তৈরি করতে গেলে অন্যতম গুরুত্বপূর্ণ যে তথ্যের প্রয়োজন হয় সেটি হলো মৃতের সংখ্যা সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালে ষোলো থেকে একুশ জুলাই সবচেয়ে বেশি সহিংসতা ও বিশৃঙ্খলা হয় এ সময় যে গণহতাহতের ঘটনায় সঠিক মৃত্যু সংখ্যা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছে এর পেছনে রয়েছে বেশ কিছু বিষয় কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে ভিন্ন ভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটে এ কারণে মোট মৃত্যুর সংখ্যা বের করা বেশ কঠিন হয়ে পড়ে যেহেতু মৃত্যুর তথ্য চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত করতে হয় তাই হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ করতে হয়েছে ষোলো থেকে একুশ জুলাই মৃত্যুর সংখ্যা এত বেশি ছিল এবং এত বিচ্ছিন্নভাবে ভিন্ন ভিন্ন এলাকায় হয়েছিল যে কারণে মৃত্যুর তথ্য বের করা বেশ কঠিন হয়ে যায় এর মধ্যে কারফিউ ও ইন্টারনেট শাটডাউনের কারণে তথ্যগুলো পাওয়া আরও কঠিন হয়ে যায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় আন্দোলনের সময় শুধু রাজধানী ঢাকাতেই ত্রিশটির বেশি ভিন্ন ভিন্ন হাসপাতাল রোগীদের চিকিৎসা দিয়েছে বা লাশ গ্রহণ করেছে তবে তথ্য পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে সামনে আসে গণমাধ্যমের কাছে সঠিক মৃত্যুর সংখ্যা প্রকাশ না করতে সরকারের কঠোর নির্দেশ গত আঠারো থেকে উনিশ জুলাই পূর্ব রামপুরা এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় আহতদের মধ্যে শতাধিক মানুষকে ওই এলাকায় অবস্থিত বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় চব্বিশ জুলাই বেটার লাইফ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে কর্তব্যরত চিকিৎসক শুভ্রজিৎ সরকারের কাছে আন্দোলনের সহিংসতা চলাকালে হাসপাতালে আসাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখানে কোনো রোগী মারা যায়নি কয়েকজন চিকিৎসা নিয়েছেন অন্যদিকে জরুরি বিভাগের নার্স প্রসেনজিৎ মধু দেন ভিন্ন তথ্য তিনি বলেন তারা এক হাজারেরও বেশি আহতকে চিকিৎসা দিয়েছেন বারো জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি যাদের মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল এর প্রায় এক সপ্তাহ পরে দ্বিতীয়বারের মতো হাসপাতালটিতে যান এই প্রতিবেদক এ সময় হাসপাতালটির জরুরি বিভাগের আরেক চিকিৎসক রাজীব পার্থ বলেন সরকারের পক্ষ থেকে আমাদের পুরো নির্দেশনা দেওয়া হয়েছে কোনো সংবাদ মাধ্যমের সাথে কথা না বলতে একই নির্দেশনা দেওয়া হয়েছে ডিবি এনএসআই থেকেও লোকজন আমাদের উপর নজর রাখছে আজও এসবি স্পেশাল ব্রাঞ্চ পুলিশ থেকে লোক এসেছে মিডিয়াকে কোনো তথ্য দেয়া হবে না এটা সব বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেই প্রযোজ্য রাজধানীতে তীব্র বিক্ষোভ ও সহিংসতার অন্যতম প্রধান কেন্দ্রস্থল ছিল বনশ্রী সেখানকার ফরাজি হাসপাতালের তথ্য কেন্দ্রে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য সরবরাহ করতে পারেনি এ বিষয়ে তারা মহাব্যবস্থাপকের সাথে যোগাযোগ করতে বললেও মহাব্যবস্থাপক তানভীর আলমকে ফোনে পাওয়া যায়নি এদিকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের নাম প্রকাশ অনিচ্ছুক এক চিকিৎসক জানান তিনি হাসপাতালে আঠারো জুলাই জন এবং জুলাই দুজনকে মারা যেতে দেখেছেন কাউকে প্রাতিষ্ঠানিক তথ্য দেওয়ার অনুমতি দেওয়া হয়নি সরকারি হাসপাতালগুলো তথ্য দিলেও আছে বিভ্রান্তি আন্দোলন চলাকালে সহিংসতায় আহত নিহতের তথ্য সরবরাহের ক্ষেত্রে সরকারি হাসপাতালের চিত্র ছিল একটু ভিন্ন রাজধানীর শেরে বাংলানগরের সোহরাওয়ার্দি হাসপাতালের পরিচালক শফিউর রহমান জানান কোটা সংস্কার আন্দোলনের সময় গত ষোলো জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত হাসপাতালটি চেয়ে চিকিৎসা নিয়েছেন পাঁচশো জন এর মধ্যে পঁয়ষট্টি জনকে ভর্তি করতে হয় ত্রিশ জনের বড় এবং একশো পঞ্চাশ জনের ছোট অস্ত্রোপচার করতে হয়েছিল বলে জানান তিনি শফিউর রহমান জানান হাসপাতালে আনার আগেই ১৩ জনের মৃত্যু হয় নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী এবং তাদের শরীরে গুলির আঘাত ছিল তিনি আরও জানান অস্ত্রোপচার ওয়ার্ডে আরও রোগী ভর্তি হচ্ছে জটিল রোগীদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করা হয় হাসপাতালে চারতলা সার্জারি ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল এমনকি সাংবাদিকদের পরিদর্শনের অনুমতিও দেওয়া হয়নি সার্জারি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিল আন্দোলন চলাকালে সহিংসতায় আহত আকাশ পঁচিশ তিনি জানান মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে সামনে দিয়ে হাঁটার সময় একাধিক রাবার বুলেট এসে তার গায়ে লাগে মেরুদণ্ডের নিচের মাংসপেশি থেকে তেরোটি ছররা বের করতে হয়েছে একই ওয়ার্ডে ভর্তি অবস্থায় যন্ত্রণায় কাতরা ছিল দ্বিতীয় শ্রেণীর এগারো বছরের ছাত্র কাউসার উত্তরার আব্দুল্লাপুরের একটি মহল্লায় দুই তিনজন বন্ধুর সাথে খেলছিল কাউসার এমন সময় হঠাৎ আঘাতে ফেটে যায় তার কিডনি কাউসার বলেন আমরা তো বিক্ষোভে অংশগ্রহণ করিনি এমন বহু ঘটনার প্রকৃত সত্য এবং এভিডেন্সগুলো এখন খুঁজে বের করা হচ্ছে যাতে করে শেখ হাসিনার নির্মমতার চিত্র আন্তর্জাতিক আদালতের সামনে আরও স্পষ্ট করে ফুটিয়ে তোলা যায় এবছরের পাঁচ জুন যখন হাইকোর্টের একক বিচারপতির একটি বেঞ্চ কোটা বাতিল করে দু সালে যে প্রজ্ঞাপন জারি করেছিল সেটিকে খারিজ করে দেয় তখন কারও ধারণাই ছিল না যে পরের দুই মাসের মধ্যে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটবে শেষ পর্যন্ত এটি শেখ হাসিনা সরকারের ১৬ বছরের টানা শাসন অবসানের দিকে নিয়ে গেছে সেদিন হাইকোর্টের সেই আদেশটি অনেক পত্রিকায় তেমন গুরুত্ব পায়নি কিন্তু পরবর্তী পাঁচ সপ্তাহের মাথায় সেই বিক্ষোভের জেরে একসময় ১৬ বছর ধরে কঠোরভাবে বিরোধী দলকে দমন করে এক টানা ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে গোপনে দেশ থেকে পালিয়ে যেতে হয় আন্দোলনটি শুরুতে ছাত্রদের কোটা সংস্কার কেন্দ্র করে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে এর সাথে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সের লাখো মানুষ অংশ নিতে শুরু করে লেখক মহিউদ্দিন আহমদ যাকে গণবিদ্রোহ বলে বর্ণনা করছেন তিনি বলছেন শেষ পর্যন্ত এটা শুধু কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এক পর্যায়ে দেশের সব স্তরের মানুষ আন্দোলনে অংশ নিয়েছে বা সমর্থন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ও রাজনৈতিক ভাষ্যকার সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নানা কারণে ক্ষোভ জমছিল সেই ক্ষোভ বেরিয়ে আসার জন্য মানুষ একটা সুযোগ খুঁজছিল কোটা সংস্কার আন্দোলনটা তাদের একটা সুযোগ এনে দিয়েছিল তারা সেই আন্দোলনকে ঘিরে নিজেদের ক্ষোভ এতদিনের চাপা বেদনার প্রকাশ ঘটিয়েছে বলছিলেন চৌধুরী বিশ্লেষকদের অনেকেই মনে করেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ যে বিপর্যয়কর অবস্থায় পড়েছিল প্রায় পঞ্চাশ বছরের মাথায় দলটি আবার সেই একই অবস্থায় পড়েছে কিন্তু পুরো পরিস্থিতি কিভাবে এবং কেন এমন একটি পর্যায়ে পৌঁছালো যাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া দলটির বিরুদ্ধে এভাবে রাজপথে নেমে এলো কেন চল্লিশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে থাকা শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো। দু আট সালের উনত্রিশ ডিসেম্বরের নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন জিতে আওয়ামী লীগ সরকার গঠন করে এরপর থেকে আর দলটি ক্ষমতা থেকে বের হতে চায়নি একতরফা বা জালিয়াতির নির্বাচন বিরোধীদের ও বিরুদ্ধ মত দমন অনিয়ম আর দুর্নীতি আমলা আর প্রশাসনের উপর নির্ভর করে দলটির টিকে থাকা এই পতনের পেছনে মূল কয়েকটি কারণ হিসেবে উঠে আসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন এই ১৬ বছরে বেশিরভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল এসব প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে থাকলেও তারা নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের যে ক্ষমতার ভিত্তি তার কোনোটাই টেকসই ছিল না কারণ তারা জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন ফলে মানুষের একটা ক্যাটালিস্ট বা স্পুলিংয়ের দরকার ছিল সেটাই শিক্ষার্থীদের আন্দোলন দিয়ে শুরু হয়েছে তিনি বললেন ফলে সরকার বিরোধী একটা আন্দোলন যখন জোরালো হয়ে ওঠে সেই আন্দোলন ঘিরেও মানুষের ক্ষোভের জন্ম হয় তখন সেনাবাহিনী কারফিউ বা পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা এগুলোকে কোনো পরোয়ানা করে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ গণভবনের উদ্দেশ্যে পথে নেমে এসেছিলেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন ১৬ বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভ জিনিসপত্রের দাম গণপরিবহনের অব্যবস্থাপনা লুটপাট ব্যাংকিংয়ের অনিয়ম সহ সব কিছু নিয়ে ক্ষুব্ধ মানুষ কোটা আন্দোলনের একটা উপলক্ষ করে একটা পরিবর্তনের আশায় নেমে এসেছে সেই আন্দোলনে অংশ নেয়া তাহমিন আক্তার বিবিসিকে বলেছিলেন আমার সরকারি চাকরির দরকার নেই চাকরির আবেদন করার মতো বয়সও নেই কিন্তু আমাদের সাথে যে মিথ্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আমাদের যে ভয় ভীতির মধ্যে রাখা হচ্ছে সেটার অবসান চাই সেটার জন্যই আজ আমি পথে নেমে এসেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাতের পেছনে আরও কিছু কারণ দেখছেন বিশ্লেষকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এলেও পরবর্তীতে আওয়ামী লীগ বাস্তবে কার্যত একটি এক নায়কতান্ত্রিক সরকারে পরিণত হয়েছিল 2008 সালের পর বাংলাদেশে বাস্তবিক অর্থে আর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি এই সময়ে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনের দুটি হয়েছে অনেকটা একতরফা নির্বাচন দু হাজার সালের নির্বাচনে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো অংশ নিলেও সেখানে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ছিল যে নির্বাচনকে রাতের নির্বাচন বলেও অনেকে বর্ণনা করেন এমনকি স্থানীয় নির্বাচনগুলোতে আওয়ামী লীগ প্রভাব বিস্তার করেছে সেসব নির্বাচনও বেশিরভাগ সময় একতরফা হয়েছে যেখানে বিএনপি বা অন্য রাজনৈতিক দল অংশ নিয়েছে সেখানেই অনিয়ম বা কারচুপির অভিযোগ উঠেছে ফলে গত ১৬ বছরে মানুষ আসলে ভোটের মাধ্যমে প্রতিনিধি বেছে নেয়ার বা মতামত জানানোর কোনো অধিকার পায়নি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন আওয়ামী লীগ যেটা করেছে জোর জবরদস্তি করে একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করেছিল জনগণের কোনো রায় তারা নেয়নি ফলে জনগণের সমর্থনও ছিল না তাদের পেছনে প্রশাসনকে ব্যবহার করে জবরদস্তি করে ভুয়া নির্বাচন করে তারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগের শাসন আমলে বিরোধী দলকে শক্ত হাতে দমন করার অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো এসব দলের কেন্দ্রীয় নেতা সহ শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে মামলা বা সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে অনেক নেতাকর্মীকে ধরে নিয়ে বছরের পর বছর ধরে আটকে রাখা হয়েছে ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন যে দেশটা স্বাধীন হয়েছে মানুষের ভোটের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সেই দেশে দীর্ঘ ষোলো বছরে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে এর সাথে যুক্ত হয়েছে বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা হরণ তাকে জিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের আইন নজরদারি করার মাধ্যমে বাংলাদেশে গত ১৬ বছরে রাজনৈতিক ক্ষেত্রেও পুলিশের অনুমতি ছাড়া বিরোধী দল বিএনপিকে সভা সমাবেশও করতে দেওয়া হয়নি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো এবছরের শুরুতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক অভিযোগ করেছিলেন যে মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের ভবিষ্যৎ ঝুঁকিতে রাজনৈতিক প্রতিপক্ষ নয় বিরোধী গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিরুদ্ধ মত দমন করা হয়েছে কঠোর হাতে বিরোধী গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে দখল নেওয়া হয়েছে অথবা নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে বাংলাদেশে গত বহু বছর ধরে সামাজিক মাধ্যমেও শেখ হাসিনা বা শেখ মুজিব বিরোধী বক্তব্য পোস্ট করার জের ধরে মামলা হয়েছে গ্রেফতার করা হয়েছে এই দমনের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো আইন করা হয়েছে সরকার বিরোধী বক্তব্য দেওয়ার জের ধরে মাসের পর মাস ধরে কারাগারে আটকে রাখা হয়েছে জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী যেমন বলছিলেন তারা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল সাইবার সিকিউরিটির ভয় দেখানো মিথ্যা মামলা দেয়া মানুষজন একটা ভয়ের মধ্যে ছিল বিশ্লেষকদের অনেকেই মনে করেন শেখ হাসিনা সরকার ও পুলিশ বাহিনী মিলে পুরো দেশকে একটা মাফিয়া স্টেট তৈরি করেছিল আর এসবের জন্য সব সময়ই সরকারি প্রশাসন যন্ত্র পুলিশ র্যাব ও গোয়েন্দা বাহিনী এমনকি বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে এরকম আরও বহু কারণে হাসিনাকে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি যা করার জন্য আন্তর্জাতিকভাবে জোর কর্মযজ্ঞ চলমান আছে দর্শক আজকের মতো শেষ করছে এখানেই নিরাপদে থাকুন যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন সবার মঙ্গল কামনায় বিদায়